মালালা মাল পায় আল্লাহর থেকে দূরে সরে গেছে, পদালা পদ পায় আল্লাহর থেকে সরে সরে গেছে, আধিপত্যওয়ালা আধিপত্য পায় আল্লাহর থেকে দূরে সরে গেছে। বিসিএস ক্যাডার হইতে দেরি, আল্লাহ ভুলতে দেরি করে নাই, অথচ তাকে প্রেম দিছে আল্লাহ। যুবক যৌবন পাইতে দেরি, আল্লাহ ভুলতে দেরি করে নাই। যুবতী যৌবন পাইতে দেরি, আল্লাহকে ভুলতে দেরি করে নাই। আল্লাহ বলে উচিত ছিল আমার কদমে থাকা, যে আল্লাহ কি দিছি ওকে। হায় যুবক কখনো ভাবো না মনে হয়, ঠিক না? বাবা কোত্থেকে ভাবতা, তোমাকে যদি আল্লাহ কুস্তর চামড়ার এরকম আবরণ না দিত, যদি না দিত আল্লাহ, তো দুনিয়ার কেউ তার ওড়না পেঁচায়া গলায় ফাঁস নিত। আল্লাহ গোস্তের আর চামড়ার আবরণ তোমাকে এমন দিছে যে অনেক জন ওড়না গলায় পেঁচায়া ঝুলা যেতে চায়, আর তুমিও দেখা বিশ্বের বোতল ডকডক ডকডক গিলতে চায়। কি দেখো, চামড়ার গোস্তের আবরণই তো, আর কি আছে? আর কি আছে? চামড়ার গোস্তের আবরণই তো, এটা দেখি তো পাগল, ঠিক না? কতজনই তো এই পর্যন্ত জান দিল, ওরে জিজ্ঞাসা করলে তুই জান কেন দিলি? হায় হায়, সত্য এটাই, ওই মজনুর মতোই বলবে। কেউ নাকি মজনুকে বলছিল, লাইলি তো কালো, তুই কি দেখা পাগল হইছিস? তোর চোখ দুটা খুলা আমারে দে, আমার দুটা খুলা তোর ভিতরে লাগায় এলাম, তারপরে তুই দেখবি লাইলি কালো না শুনব। সত্য এটাই, ভাবি না কোনোদিন। আল্লাহ মাপবে আমল, প্রত্যেক ব্যক্তি আল্লাহর কাছে কোনো পার্থক্য, দুনিয়াওয়ালাদের মাপার স্কেল ভিন্ন, ওটা আমি দেখাইতে চাই না। আমার কাছে সব লিস্টি আছে, কে কোনটা দিয়া মাপে মাপে, কে কোনটা দিয়া মাপে। দুনিয়াওয়ালারা বংশ দিয়েও মাপে, দুনিয়াওয়ালারা এরিয়া দিয়েও মাপে, কোথায় থাকেন গুলশান বলতে দেরি, দিলের ভিতরে ধাক্কা লাগতে দেরি করে না। গুলশানে থাকে ছোটখাটো না বড় কিছু, গুলশানে থাকে কিছু না। কোথায় বাস করেন, নিউ ইয়র্কে, আমেরিকা, শুনতে দেরি চক্ষু কপালে উঠতে দেরি হয় না, ঠিক না? হ্যাঁ, কোথায় থাকেন অস্ট্রেলিয়া, কোথায় থাকেন ইউরোপ, উন্নত বিশ্বে থাকে, ঠিক না? দুনিয়ার মাপার মাপকাঠি হাজারো আছে, আমি অস্বীকার করি না, এটা হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে মাপার মাপকাঠি একটাই, সেটা হলো আমল। আমল দিয়া মাপবে, যদি আমল হইলো হওয়ার মতো হইলো, ডাঙ্গার মানুষ যদি আমল হওয়ার মতো হইলো, তাহলে বেলালের বাড়ি এখনো দেখলে চোখে পানি আসে। যদি বলেন প্রমাণ, আমি নিজে প্রমাণ, নিজে আমি ৬ বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেছি, আমি ইথিওপিয়া ৬ বার গেছি, ৬ বার আমার চোখে পানি আসছে, পানি বাদ ভাঙ্গা পানি, ভিতরে চিৎকার আসছে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়, বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়। আজকেও তো তোমার দেশের মানুষগুলা দেখলে পছন্দ হয় না, 80% মানুষ দেখলে পছন্দ হবে না, না রং না ঢং না ডিজাইন না কালার, কোনো দিক দিয়ে পছন্দ হবে না। আমি 6 বার রাবেয়ার বাড়ি দেখছি, 6 বারই আমার চোখে পানি আসছে। দুনিয়ায় যত জায়গা আছে কোরআন হাদিসের কিতাবে পাওয়া যায়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অহংকার করতেছি না, বেশিরভাগ আমার দেখা শেষ। হাতের করে গণা হয়তো কিছু বাকি আছে, বাকি আল্লাহ আমাকে দেখায় দিছে, আমি চোখে দেখা বলতেছি। সত্য এটাই, আল্লাহ মাপবে আমল, আমলের পাল্লা দিয়া, আর কোনো পাল্লা আল্লাহ আমলের পাল্লা দিয়া মাপবেন। বিদায় বেলালের বাড়ি দেখলে চোখে পানি আসে, ফেরাউনের কৃতদাসীর কবরে গেলে মৌত পর্যন্ত আর কোনোদিন পারফিউম লাগানের বিলের ভিতরে আকাঙ্ক্ষাও আসবে না, ইচ্ছাও হবে না। রব্বে কাবার কাছে আমি চোখে দেখে বলতেছি, আমি চিনি ওই কবর, আমি নিজে গেছি, চিনি। ওই দিন থেকে আমার জীবন থেকে সুগ্রাম চলে গেছে, এখনো সুগ্রাম লাগানের আকাঙ্ক্ষাও আসে না,
কান্না লাগাইলি ওই গ্রাম নাকে আসে আর সে চিৎকার দিয়ে মনে হয় যেন বলতে থাকে ওই গ্রাম নাকে লাগার পরে আবার গ্রাম লাগাস তো লাগাস কি করে সুগ্রাম শরীরে মাখিস তো মাখিস কি করে যে সুগ্রামকে আল্লাহ রসুল বলছে ইন্নি আজিদু বিহা জান্নাহা হুনা জিবরিল আমি এইখানে সুগ্রাম পাইতেছি জান্নাতের বলছে জান্নাতে সুগ্রাম না ফেরাউনের বাড়ির কৃতদাসী মাস্টার কবরের সুগ্রাম ওই কবর এখনো রাখা আছে কয়জনের নাম নিব আমি আল্লাহ মাববে আমল যুবক তোমাকে মাববে আমল যদি আমলওয়ালা হইতে পারি তাহলে আজকেও যুবক হইতে পারে আমি একটা হাদিস দিতেছি আজকেও যুবক হইতে পারে ওই হাদিস সত্যায়িত হবে যুবকের উপরে লাউলা শাবাবা কুশা আল্লাহ বলেন ওই যুবকরা যদি জমিনে না থাকতো যারা আল্লাহর ভয়ে আল্লাহর রসুলের ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় আনিছে ওরা যদি জমিনে না থাকতো লাজাল তু সামা হাদিদা আকাশ বহুত আগে লোহার ওয়াল আরদা সাফসাফা জমুন বহুত আগে তামার ওয়াল আরদা রমাদা মাটিগুলো বহুত আগে বালু অমা আনসাল তুমিনা সামা কতরা আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা অমা আম্বাত তুমিনাল আরদি হাব্বা জমিন থেকে শস্যের একটা দানা না বল আনসাল তু আলাইহিমুল আযাব সাব্বা একের পর এক আযাব দিয়ে সবাইকে ধ্বংস করে দিতাম কেন আমি যাকে যা দিছি পাওয়ার পরে আমার থেকে দূরে সরছে কাছে আস ফল তো হইছে কিন্তু ডাল ঝুঁকে নাই মালালা মাল পায় আল্লাহর থেকে দূরে সরে গেছে পদালা পদ পায় আল্লাহর থেকে সুরে সরে গেছে আধিপত্যওয়ালা আধিপত্য পায় আল্লাহর থেকে দূরে সরে গেছে বিসিএস ক্যাডার হইতে দেরি আল্লাহ ভুলতে দেরি করে নাই অথচ তাকে ব্রেন দিছে আল্লাহ যুবক যৌবন পাইতে দেরি আল্লাহ ভুলতে দেরি করে নাই যুবতী যৌবন পাইতে দেরি আল্লাহকে ভুলতে দেরি করে নাই আল্লাহ বলে উচিত ছিল আমার কদমে থাকা যে আল্লাহ কি দিছি ওকে হায় যুবক কখনো ভাবো না মনে হয় ঠিক না বাবা কোত্থেকে ভাবতা তোমাকে যদি আল্লাহ কুস্তর চামড়ার এরকম আবরণ না দিত যদি না দিত আল্লাহ তো দুনিয়ার কেউ তার ওড়না পেঁচায়া গলায় ফাঁস নিত আল্লাহ গোস্তের আর চামড়ার আবরণ তোমাকে এমন দিছে যে অনেক জন ওড়না গলায় পেঁচায় ঝুলা যেতে চায় আর তুমিও দেখা বিশের বোতল ডক 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 হয়ে গিলতে চায় কি দেখো চামড়ার গোস্তের আবরণই তো আর কি আছে আর কি আছে চামড়ার গোস্তের আবরণই তো এটা দেখে তো পাগল ঠিক না কতজনই তো এই পর্যন্ত জান দিল ওরে জিজ্ঞাসা করলে তুই জান কেন দিলি হায় হায় সত্য এটাই ওই মজনুর মতোই বলবে কেউ নাকি মজনুকে বলছিল লাইলি তো কালো তুই কি দেখা পাগল হইছিস তোর চোখ দুইটা খুইলা আমারে দে আমার দুইটা খুইলা তোর ভিতরে লাগায় এলাম তারপরে তুই দেখবি লাইলি কালো না সুন্দর সত্য এটাই ভাবি না কোনোদিন আল্লাহ মাপবে আমল প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর কাছে কোনো পার্থক্য যদি তা না হইতো তাহলে আবু তালেব জান্নাতে যেত আপনি জানেন না আবু তালেব কার চাচা আমরা তো নবীও চিনি না আবু তালেব কার চাচা আপনি জানেন না কার চাচা হ্যাঁ আরে নবীজির নাম কি নাম বলেন নাম মোহাম্মদুর মোহাম্মদুর হ্যাঁ মোহাম্মদুর রাসূলুল্লাহ আহমদে মুজতাবা নাম সত্য বলেন নাইলে আবার আহমদের আগে কিন্তু আবার আরেকটা লাগায় দিবেন ভুল করবেন তাইলে নাম নবীজির চাচা চিনেন নবীজিকে রব্বে কাবার কসম এই উম্মত যা পাইছে নবীজির কারণে পাইছে নাহলে কিচ্ছু পাওয়ার যোগ্য ছিলাম না কিচ্ছু পাওয়ার যোগ্য ছিলাম না যা পাইছি নবীজির কারণে পাইছি যা পাবো নবীজির কারণে পাবো আমাদের কারণে আমরা কিচ্ছু পাই নাই আর কিচ্ছু পাবো আপনারা তো ওয়াজ মাহফিল দিছেন এই জন্য আমি শুরু ওইখান থেকে করি না কেননা বাংলাদেশের স্বভাবই হলো যেখানে যান ওয়াজ মাহফিল
যেখানে জান তাফসীর মাহফিল এক জায়গায় পাওয়া যায় না শানে রিসালাত সিরাতুন নবী শানে সাহাবা শানে উলামা এখন ও জাতি এগুলো চিনি না খালি বুঝে ওয়াজ আর আমার কাছে তো শুন নাই ওয়াজ হবে তো হবে কর্তিকা ওয়াজের লিগে তো শুন লাগে আমার তো শুনই নাই ওয়াজ কর্তিকা হবে নবী তো চিনি না আমরা নবীকে ছাড় যা পাইছি আমরা সব নবীর কারণে পাইছি যা পাবো নবীর কারণে পাবো আপনি কি পাবেন আপনি জানেন না কি পাইছেন এটাও তো জানি না কি পাইছি এটাও তো জানি না কোনো উম্মত নাই নামাজ পাইছে এক ওয়াক্তের জায়গায় দুই ওয়াক্তের সওয়াব পাইছে উলামা আমাকে বইলা দেখা আমরা পাঁচ ওয়াক্ত পড়ি পঞ্চাশ ওয়াক্তের সওয়াব পাই শুধু আমাদের নবীজির কারণে ছিল পঞ্চাশ ওয়াক্ত বলছে আপনি না আদর করেন উম্মতকে ভালোবাসেন এত খাটাইবেন কি কইরা ভালোবাসার পাত্রকে তো মানুষ খাটায় না আমার নবীজি মনে হয় আল্লাহকে এই যুক্তি দিয়েছেন যে আপনি তো আমার মন বলে কিতাবি কথা না আমার মন বলে এটা নিয়ে আবার কেউ লেখালেখি করেন না আমার মন বলে আপনি না উম্মতকে ভালোবাসেন আমার উম্মতকে ভালোবাসার পাত্রকে তো বেশি খাটানো হয় না আমার উম্মত একদিনে পঞ্চাশ ওয়াক্ত খাটবে এটা আপনি কি করে সইবেন আপনি না ভালোবাসেন তো আল্লাহ বলে বন্ধু কমায়া দিলাম কমাইতে কমাইতে পাঁচে আইনা দিছে বলছে কমায়া তো দিলেন সব কি কমায়া দিবেন তাহলে ভালোবাসার পরিচয় রইল কোথেকা যে সবও কমায়া দিবেন বলছে বন্ধু পরিশ্রম কমায়া দিছি সব কমাবো না পড়বে পাঁচ সব সুবহানাল্লাহ পড়ে পড়ে নেটো ভুল এটো এটো পঞ্চাশ পাঁচ অক্তের সোয়াব পঞ্চাশ অক্ত এটো কি কি ভুল জিজ্ঞেস করেন আমি দলিল দিতেছি এটো ভুল এটো কম আল্লাহ মনে হয় ভাবছেন পঞ্চাশ দিলাম এটা বুঝি কম দিলাম তাহলে ভালোবাসা বেশি যে ভালোবাসি এটার প্রকাশ পাইল না তো বন্ধুকে বইলা দিছে বন্ধু আপনি বইলা দেন জামাতের সাথে পড়লে আরো সাতাইশ গুণ বাড়ায় সত্য তো কি হাদিস ঠিক আছে হ্যাঁ তাহলে কয় গুণ হইল হ্যাঁ আরে না দশ গুণ তো আগে আছে আরো সাতাইশ গুণ তো কত হইল হ্যাঁ দুইশো সত্তর গুণ দুইশো কার কারণে পাইছেন নবীর কারণে পাইছেন নবীজির কারণে এক বেলা পড়বেন দুইশো সাতাশ বেলার সব পাঁচ বেলা পড়বেন এবার পাঁচ দিয়ে পূরণ করেন দুইশো সাতাশ সত্তরকে রমজান হইলে তো কথাই নেই এরকম রমজান পাইছেন কোন উম্মত পাইছে কিনা বলো কুরআন তো বলে কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ব রোজা ছিল এখনো রোজা আছে ইহুদিরা এখনো রোজা থাকে খ্রিস্টানরা এখনো রোজা থাকে কিন্তু আপনার আমার রোজার মতো না এক ফরজ সত্তর ফরজ রমজানের বাহিরে সিরিয়াল আছে কাতার আছে অনেকগুলা নফল আছে মুস্তাহাব আছে সুন্নত আছে মুয়াক্কাদা আছে জায়েদা আছে ওয়াজিব আছে এটা রমজানের বাহিরে রমজান আসতে দেরি ভালোবাসা এতটুক এতগুলা রাইন রেখা এতগুলা কাতার রাখা যাবে না এতগুলা সিরিয়াল রাখা যাবে না এতগুলা লাইন রাখা যাবে না তো লাইন কয়টা আল্লাহ বলে একটা সব ফরজ আল্লাহ ফরজ কয়টা আরো আগে সত্তর গুণ আগে চলে যাবে এক কাতারে দাঁড় করায় আছে নবীর কারণে পেয়েছে এক মাস সত্তর মাস কয় মাস হ্যাঁ আমি তো এই জন্য বলি আমার জাতি যদি এক মাস কমর কাছা দিয়ে আল্লাহকে ইবাদত সুফি সদ এক মাস সুফি সদ যদি করত একশোতে একশো তাহলে এক মাস যাওয়ার পরে বলতে পারতো আল্লাহ এক মাস তো সত্তর মাস ছিল বারো বাদ দিয়া দেন তারপরে তো আটান্ন আমার কাছে আছে বেশি কি আটান্ন বেশি আছে না নাই এক মাস কয় মাস হ্যাঁ আমার জাতি তো এক মাসও কমর কাছে ইবাদত করে নাই এইখানেও তো পাওয়া যাবে রমজানে পুরা রমজান রোজা রাখ নামাজ পড়ে না পাঁচ ছয় দিন পড়ছে আর পড়ে না এক মাস যদি পুরা পড়তো সত্তর মাস দিয়েও আল্লাহ মনে হয় কম দিছেন আবার নিজেই বাড়ায় দিছেন লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর
বন্ধু 70 কম দিয়া ফেলছি মনে হয় আপনার উম্মতকে আরো 1000 মাস যোগ করে নিতে হবে হায় হায় নবীর কারণে আল্লাহ যদি আমলের পাল্লা ছাড়া অন্য কিছু দিয়া মাপ দেন তাহলে যেই নবীর হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন সুতা জ্বালানোর ক্ষমতা রাখে না সুতা জ্বালানোর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানে আল্লাহর রাসূল খাওয়ার পরে হাত মুছছিলেন উনি তোমার জীবনভর কোনোদিন ওই দস্তরখানকে পানি দিয়া পরিষ্কার করেন না আগুন দিয়া করতেন ময়লা খায়া ফেলতো আগুন উনি বাহির করে ঝাড়া দিতেন ফকফকে হয়ে যেত একটা সুতা পড়ানোর ক্ষমতা ছিল না সবাই জিজ্ঞাসা করছে আনাস এই জাদু কোত্থেকে শিখলে বলছে এটা জাদু না এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া অথচ আল্লাহর রাসূল আবু তালেবকে নিজের হাতে কবরে নামিয়েছে চাচা নামায় একটা চিৎকার দিছেন আম্মি আম্মি মা তারাত্তালি সাকিয়া চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন যদি রাস্তা রাখতেন আমার হাতের ছোঁয়াই আপনার জন্য যথেষ্ট ছিল যদি রাস্তা রাখতেন আমার হাতের ছোঁয়াই যথেষ্ট ছিল নবীর পিঠের ছোঁয়া পাইছিল খেজুর গাছ হায় মেম্বরে পরাতে দেরি খেজুর গাছের চিৎকার বাহির হইতে দেরি হয় নাই বাচ্চার কি কাঁদে এর চেয়ে বড় চিৎকার দিয়া কাঁদতে ছিল আল্লাহর রাসূল বলতেছিল ওকে আমি মেম্বরে পা দেওয়ার কারণে ও আমার পিঠের ছোঁয়া পাইতেছিল ধন্য হইতেছিল ও পিঠের ছোঁয়া না পাওয়ার কারণে ও ভাবছে আমি বুঝি ধন্য হওয়ার থেকে হারায়া গেলাম এই জন্য কাঁদতেছে তো সান্ত্বনা দিছেন তোকে জান্নাতে নিয়ে যাবো তুই খেজুর দিবি আমি মজা করে খাবো তোর সাথে ওয়াদা করলাম কাঁদিস না যার পিঠের ছোঁয়া পাইল আবু তালেবকে আল্লাহ মাফ দেন না না রব্বে কাবার কসম দুনিয়ায় মাপার ফিতা হাজারো আছে স্কেল হাজারো আছে সিস্টেম হাজারো আছে আমি মানি কিন্তু আল্লাহর কাছে যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন আবার যার কাছে চলে যেতে হবে ওনার কাছে মাপার স্কেল একটাই উনি আমল দিয়া মাপবে না বংশ দিয়া মাপবে না সোসাইটি দিয়া যদি বংশ দিয়া মাপতেন হায় 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 তাহলে কুরাইশি একজনের জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল আরে কুরাইশি বাদেই দিলাম হাশেমি একজন জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল যদি সোসাইটি দিয়া মাপতেন তাহলে আবু জাহেলেরও জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না কারণ আবু জাহেলের বাড়িটা এখনো হাজিরা হজে গেলে উমরায় গেলে সবাই দেখা আসে আবু জাহেলের বাড়িটা কোথায় এখনো রাখা যদিও এটা বাথরুমে রূপান্তরিত হয়েছে পেশাব না এলো না আসলো যুবক হোক আর বৃদ্ধ হোক যখন শুনে এটা আবু জাহেলের বাড়ি ছিল তো বৃদ্ধ বহু দূর থেকে লুঙ্গি উঠাইতে উঠাইতে যায় আর বলে যদি জিজ্ঞাসা করে এত তাড়াতাড়ি এখন না পেশাব করে আসলেন তো তুমি যেটা দেখাইছো এক ফোঁটা কপালে না দিয়ে আসলে মনটা ঠান্ডা হবে না আমি কমসে কম এক ফোঁটা কপালে দিয়া যেতে চাই ওর বাড়িটা আল্লাহর ঘরের সাথে লাগান এগুলো অ্যানালাইসিস এর জন্য আল্লাহ বুঝানের জন্য আসে আমল দিয়ে আমাদের জিন্দগি আল্লাহ আমাদেরকে আল্লাহ তুলবেন মাপবেন মূল্যায়ন করবেন ফেরাউনের কৃত দাসীকে আল্লাহ এখনো মূল্যায়ন করেছেন কেয়ামতের সকাল পর্যন্ত সুদরাং বাকি অ্যাড্রেস নিয়ে যান ডেলি হাজারো মানুষ যায় আপনি যেতে কোনো অসুবিধা হাজারো মানুষ যে ওই কবরে ঢোকে আর গ্লান নিয়ে বাহির হয়ে চলে আসে আপনিও ফেরাউনের স্ত্রী এখনো জান্নাতে অলিমা হয়তো আমরা খাওয়ার সুযোগ পাবো ইনশাআল্লাহ আমাদের নবীজির সাথে যখন আল্লাহ বিয়া পড়াবে তিনজনের তো কিছু না কিছু তো খাওয়াবে খেজুর ছিটাইল তো ছিটাবে মানে ছিটাবে না কি কোনো হ্যাঁ বিয়ার সুন্নত তো কমসে কম খেজুর ছিটানো তিনজনের বিয়ে তো আল্লাহ পড়াবে আমাদের নবীজির সাথে ইমরাতু ফিরাউন উম্মা ঈসা মারিয়াম আর উখতা মুসা কুলসুম মুসা আলাইহিস সালামের বোন কুলসুম ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম আলাইহিস সালাম আর ফিরাউনের স্ত্রী আসিয়া এই তিনজনের বিয়ে হবে ইনশাআল্লাহ জান্নাতে আমাদের নবীজির সাথে তিনও জন আমাদের নবীজির স্ত্রী হবে আর আমরাও তো ইনশাআল্লাহ জান্নাতে থাকব আল্লাহ কিছু খাওয়াক আর না খাওয়াক সুন্নত হিসাবে তো খেজুর দিবে ওই খেজুরের মজাই অন্যরকম হবে ঠিক না হ্যাঁ আরে না না কি খেজুর হ্যাঁ
ঈসা আলাইহিস সালামের বিয়ে আল্লাহ পড়াবেন আর 1000 দিন জান্নাতীদেরকে ওলিমা খাওয়াবে। যদি ঈসা আলাইহিস সালামেরটা 1000 দিন খাওয়ায় তো আমাদের নবীজিরটা 1000 বছর খাওয়াবে। এই জন্যই একটু 60-70 বছর বেশি না, পরিশ্রম বেশি না। ওলামা মানবে না আমার কথা। আমি তো বলি এই উম্মতকে আল্লাহ দুনিয়ায় পাঠাইতে চান না, আমাদেরকে নির্বাচিত করার পরে, বাছাই করার পরে। আমরা কিন্তু বাছাই কৃত, হুয়াজ তাবাকুম, আল্লাহ আমাদেরকে বাছাই করছেন উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য। আল্লাহ বাছাই করার পরে জান্নাতে পাঠায়া দেওয়া দরকার ছিল, কিন্তু আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। কিয়ামতের দিন যেন কেউ আঙ্গুল না উঠাইতে পারে, কান্না সুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমরা সমস্ত উম্মতের উপরে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো, ওই দিন যেন কেউ না বলতে পারে এরা তো দুনিয়াই দেখে নেয়, এরা সাক্ষী দিবে তো দিবে কি করে, এরা কি করে সাক্ষী দিবে। এই জন্য আল্লাহ ছোট একটা জীবন দিয়ে আমাদেরকে পাঠাইছেন 60-70 বৎসর, আবার ওইটার থেকেও দুই পর্বে আল্লাহ মাফ করে দিয়েছেন দুই পর্বে। প্রথম পর্ব হলো যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়, এই 15 বৎসর কারো হিসাবের ভিতরে আসবে না, কারো বিরুদ্ধে যাবে না, মাফ, মাসুম, নিষ্পাপ। এটা হলো প্রথম পর্ব মাপের। দ্বিতীয় পর্ব, আমরা 24 ঘন্টা যতক্ষণ ঘুমায় থাকি কলম উঠায় ফেরেশতা বসে থাকে, রুফিয়াল কলম আনিন নাইম হাত্তা ইয়াস্তাইয়্যিদ, যতক্ষণ পর্যন্ত ঘুমের থেকে না উঠবে কলম আমার বিরুদ্ধে কিচ্ছু লিখবে না, পক্ষে লিখতে পারে। দুই পর্বে আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছেন, আর রইল তো রইল কতটুকু। এই জন্যই আমি বলি আল্লাহ অল্প সময়ের জন্য পাঠাইছেন শুধু প্রমাণ দাঁড়ানোর জন্য। যদি কেউ আঙ্গুল উঠায় এরা সাক্ষী হলো কি করা, এরা তো দুনিয়াই দেখে নাই, তো আল্লাহ পা উঠায় দিয়ে দেখায় দিবে, দেখ এখনো পায়ের নিচে দুনিয়ার মাটি লাগানো আছে, পারায় আসছে দুনিয়া। এই জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, নাহলে এই উম্মতকে পাঠাইতেন না। আবার কখনো প্রোগ্রাম করেন ওরকম শোনা যাব না। আজকে যতটুকু শুনাইলাম আসেন, আর আমলের ভিতরে সবচেয়ে বড় আমল, আমি এটা বলবো না অন্যের মতো, মাতৃকুলেই তো ইমান নিয়ে আসছে, মুসলমানের ঘরে আল্লাহ অস্তিত্ব দিছে, আসতে দেরি, আজান একামত কানে আসতে দেরি হয় নাই, ইমান আল্লাহ দিয়েই পাঠাইছেন। ইমান আমাদের ভিতরে আছে, আমি স্বীকার করি, চাই সেটা অল্পই হোক, মোমবাতির মতো টিন নিবু নিবু হোক, আমি বিশ্বাস প্রত্যেক মুসলমানের দিলের ভিতরে ইমান আছে। ইমানের পরে সবচেয়ে বড় আমল যেটা, সেটা হলো 5 ওয়াক্ত আম নামাজ। আজকের থেকে যদি আমরা অঙ্গীকার করি যে আজকের থেকে কোনো অবস্থায় যেখানে থাকি ওইখানে দাঁড়ায় যাব, ফ্যাক্টরিতে আসি তো ফ্যাক্টরি, দোকানে আসি তো দোকান, হাটে আসি তো হাটে, বাজারে আসি তো বাজারে, রোডে আসি তো রোডে। আর বাংলাদেশের মতো দুনিয়াতে কোনো দেশ নাই যেখানে কদমে কদমে আমি ঘুরা বলতেছি, আল্লাহ তো আমাকে কম দেখান নাই, 7 মহাদেশ দেখা হয়েছে, আরেকটা নতুন হইলে হয়তো যেতে হবে, কিন্তু পুরাণ সবকটা দেখা শেষ, 7 মহাদেশ তো দেখা দিয়েছি। মহাদেশ বলবে এই লোকটা আমার কাছে আসছিল, শুধু মহাদেশ বলবে না, মহাদেশের আকাশও বলবে আমার উপর দিয়ে উড়ে গেছে, আল্লাহ 7 মহাদেশ দেখা দিয়েছে। বাংলাদেশের মতো মসজিদ দুনিয়ার কোথাও নাই, হ্যাঁ হ্যাঁ সত্য এটি, বাংলাদেশের মতো দুনিয়াতে বাংলাদেশের মানুষের মতো মানুষ কোথাও নাই। আমার তো মনে চায় আমি পারি না আপনাদের পায়ে চুমা দিতে মনে চাই, দুনিয়া ঘুরার পরে, এর আগে না, ওলামা আমাকে কি বলবে না না বলবে আমি জানি না, এরকম আশেক আল্লাহ দুনিয়ার কোথাও আমি পাই নাই, কোনো সামিয়ানা নাই, নিচে শুধু চাটাই পর্যন্ত নাই, মাটিতে লেপটি পাইতা বৈশা, আল্লাহ আল্লাহ রসুলের কথা এতক্ষণ শোনে, দীর্ঘ রাত পর্যন্ত শোনে, ফজর পর্যন্ত শোনে, সারা রাত্র শোনে, এরকম দুনিয়ার কোনো দেশ পাই নাই আমি। এশারের পরে আধা ঘন্টা কাউকে বসানো যায় আমাকে বুঝাইতে হবে না, আমি দুনিয়া ঘুরা বলতেছি, মিডিয়া দেখা বলতেছি না, আমি তো চোখে দেখা বলতেছি, আল্লাহ আমাকে নিয়ে গেছেন, কম তো দেখি নাই দুনিয়া, তাহাদিসে নেয়ামত বলতেছি, 99টা দেখা শেষ, কালকে 1 রান বাকি সেঞ্চুরি হওয়ার জন্য দোয়া করেন।
কখনো সুযোগ হইলে ওই রান পিটায় আনি বলে ইনশাআল্লাহ। আবার হইতে পারে এক এক বলে ছয় রানও হইতে পারে, আছে আমাদের সিস্টেম আছে, এক সফরে পাঁচটাও হইতে পারে। 2008 এক সফরে আমার 25 দেশ হয়েছে, এন্টার ইউরোপ আমি সফর করেছি 2008, এরকমও তো হইতে পারে। দোয়া করেন বাংলাদেশের মানুষের মতো ভালো মানুষ আমি দুনিয়ার কোথাও পাই না, এই জন্য বলতেছি আমার মনে চায় আপনাদের পায়ে চুমা, এরকম আশেক আমি কোথাও পাই না, আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে এরকম কোথাও পাই না। আমার মনে হয় এই জন্যই আমাদের দেশটা বেঁচা আছে। দুনিয়া যতই বিপর্যয়ের কথা বলুক না, বাংলাদেশ নিয়া আমার বিশ্বাস এই বাংলাদেশের পরিধিটা ওই দেওয়াল যেটাকে কখনো ব্যাথ করা যায় না, বল দেওয়ালে মারলে যেরকম পিছে রিপিট হয়, কোনো বিপর্যয় এই দেশের সীমানার ভিতরে ঢুকলে এটা হয়তো রিপিট হবে না, এলে ডাইনি হবে আমার বিশ্বাস। আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ দিয়া বলব, কোরআন হাদিসের না বাস্তব প্রমাণ দিয়া বলব। আমাদেরকে এর আগে 2013 31st নাইটের পরের দিন 7.8 ভূমিকম্প ঢাকায় আসছে, কিচ্ছু হয়নি, কি মনে আছে কিছু হয়েছে? কিচ্ছু হয় নাই, একজন মারা গেছে ভুলে, হ্যাঁ হ্যাঁ মনে হয় বোঝেন নাই, ও নিজে নিজে জানলা দিয়ে লাভ দিয়ে মরছে, ও ভুলে মারা গেছে, কিচ্ছু হয় নাই। যদি গ্রিনিস বুকে নাম লেখাইতে হয় তাহলে এটা লেখানো যায় যে 7.8 ভূমিকম্প আসলো, কিচ্ছু হইল না। বাংলাদেশের পরিধিটা হইল ওই দেওয়াল যেটাকে ব্যাথ করা যায় না। হ্যাঁ বুলবুল বুলবুল নিয়ে আসছিল মহা বিপদ সংকেত, ঠিক না? কি মানে কেয়ামত, আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো নাম্বার নাই, জিজ্ঞেস করে লাস্ট নাম্বার 10, ওটা বুলবুলের সময় ছিল। আপনি তো ডাঙ্গায় ছিলেন, আমি তো যেখান দিয়ে বুলবুল ঢুকছে ওইখানে ছিলাম, ওই রাত্রে আমি পাথর কাটা ছিলাম, আমি সারা রাত্রে বুলবুল দেখতেছিলাম, পর কত লম্বা ল্যাজ কত লম্বা। আমি সকালে ঢাকা আসছি এখান থেকে গাড়ি নিয়ে, পাথর কাটার থেকে বামনার থেকে আসছি আমি সকালবেলা গাড়ি নিয়ে বাহির হয়েছি, সারা রাস্তায় দেখছি কিছু কলা গাছ পড়া আছে আর কিচ্ছু। বাংলাদেশের পরিধি ওই দেওয়াল কোনো বিপর্যয় এটাকে ব্যাথ করতে পারবে না ইনশাআল্লাহ। বিদায় শেষ কথা আপনাদের কাছে আসেন, আল্লাহ পাল্লা দিয়া মাপবে আমলের, আর আমলের ভিতরে সবচেয়ে বড় জিনিস সেটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, পাক্কা ওয়াদা, কোনো অবস্থায় ছাড়বো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, কেউ চলে যাইব না কিন্তু আমা আলাইনা ইল্লাল বালাগ।